إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজ এপ্রিলের 1 তারিখ 2021 সন এবং আমরা আজ ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 249 নম্বর আয়া নিয়ে আলোচনা করব এবং আয়াটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর আয়া। এবং এখানে যে স্টোরিটা বলছি, আর আগেরবারও বারবার বলেছিলাম যে স্টোরিটা নট ফর দ্য সেক অফ স্টোরি, আমাদের স্টোরিটাকে দেখতে হবে যে এখান থেকে আমরা কী ফায়দা পাই। এবং স্টোরিটা আসলে একটা খুবই বড় ইম্পর্টেন্ট একটা ফায়দা বলে, সেটা হচ্ছে যে হিউম্যান বিইংয়ের মেন পাওয়ারটা কোথায়, মেন পাওয়ারটা কোথায়। ইটস নট ফিজিক্যাল পাওয়ার, এটা হচ্ছে তার ইমান এবং বিলিফ। ওকে, এবং যে কোনো একটা আর্মিতে এই ফিজিক্যাল কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কিন্তু এটার থেকে যেটা আরও বেশি বড় ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তার ইমান, তার আকীদা, তার আইডিওলজি, তার ইকোয়ালিটি। এবং এইটা আল্লাহ সুবহান ওয়া তাআলা, মানে আমি মনে করি এটা খুবই বড় একটা হিন্টস ফর এনি আর্মি। একটা নেশনেরা যখন তারা তাদের আর্মি তৈরি করতে চায়, আমরা জানি যে তারা বিভিন্নভাবে এই আর্মিকে প্রিপারেশন নেয়, কিন্তু আজকের আয়াতে আমরা দেখবো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি সুন্দরভাবে এখানে একটা রুল বলছেন যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতিন কাসীরাতান বিইযনিল্লাহ। তাই না, যে এরকম কত সিচুয়েশন আছে যেখানে ফিআতিন কালিলা, খুবই অল্প একটা আর্মি সংখ্যায়, গালাবাত ফিআতিন কাসীরা, একটা বড় সংখ্যক আর্মির সাথে লড়াইয়ে জিতে যায়। তাই না, তো এই জিতে যাওয়াটার মেন রিজনটা কি, এটা কি ফিজিক্যাল পাওয়ারের জন্য জিতে না অন্য কিছু। তাই না, এবং এই জিনিসটা যদি এই তালুতের স্টোরির থ্রুতে আল্লাহ সুবহান ওয়া তাআলা উম্মতে মুহাম্মদকে শিখিয়ে দিচ্ছেন, তা আমরা দেখবো যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারা এই আয়াতের থেকে বেনিফিট পেয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাহাবিদেরকে তৈরি করেছিলেন এই সিক্রেট পাওয়ারটা, যেটার কারণে আমরা বারবার দেখব এবং মুসলিম আর্মিদের এটা একটা মেন ফিচার ওমর বিন খাত্তাবের সময়, পরবর্তীতে যে ম্যাক্সিমাম যুদ্ধে দেখা গেছিলো যে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু দে হ্যাড দ্যাট কোয়ালিটি। এবং এই কোয়ালিটির কথাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। কাজে আসুন আমরা এই আয়াতটা নিয়ে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله ওয়াল্লাহু মা আস-সাবিরিন। যখন ফালাম্মা, মানে যখন, ফাসালা তালুত বিল জুনুদ, তালুত যখন তাদেরকে নিয়ে রওনা হয়ে গেল তাদের মিশনে, এই জিহাদের মিশনটাতে, সেটা হচ্ছে এই বাইতুল মাকদেস শহরটাকে আবার রিটার্ন করে নিয়ে আসা তাদের কন্ট্রোলের আন্ডারে। বাহির হয়ে যাওয়ার পরে তাদেরকে একটা পরীক্ষার কথা বলল, কালা ইন্নাল্লাহ মুবতালিকুম বিনাহার, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে মুবতালিকুম, মুবতালি মানে কি, ইবতিলা থেকে আসছে, ইবতিলা মানে কি, পরীক্ষা করবে, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করছে একটা নাহার দিয়ে, নাহার মানে কি, নদী। এবং পরীক্ষা দেওয়ার মানেটা কি, এরপরে আল্লাহ বলছেন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে মান মানে যে শারিবা মিনহু, এই নদী থেকে খায়, পান করে পানি, ফালাইসা মিন্নি, সে আমার সাথে আর কন্টিনিউ করবে না। তার মানে একটা খুবই গরম দিনে
তাদের তৃষ্ণা লেগেছে, কিন্তু তারা পেট ভরে খেতে পারবে না, এটাই আল্লাহর পরীক্ষা। আল্লাহ যাকে খুশি সেরকমভাবে পরীক্ষা করেন, তাই না? ফালাইসা মিন্নি ওয়ামান লাম ইয়াতআমহু, কিন্তু যে ওইখান থেকে তাম করে না, মানে টেস্ট করে না, ফা ইন্নাহু মিন্নি, সে আমার সাথে কন্টিনিউ করবে, সে পরীক্ষা জিতে গেল। ইল্লা মানে ইখতারাফা গুরফাতান বিয়াদি, এক্সেপ্ট যে ইখতারাফা মানে হচ্ছে গুরফাতান বিয়াদি, মানে হাত দিয়ে যেটুক খাওয়া যায় এইটুক পর্যন্ত খাওয়া জায়েজ আছে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্য না যে তাদেরকে একবারে মানে তৃষ্ণায় যেন মরে যায় না, ওইটুক পারমিশনও দিয়েছেন। তার মানে তাদের নবী কিন্তু তাদের কাছ থেকে কোনো ইম্পসিবল কিছু চাননি। ইখতারাফা গুরফা ইজ ওকে, কিন্তু পেট ভরে খাওয়াটা ওকে না। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তার মানে এই পরীক্ষাটার রেজাল্টটা কি আল্লাহ বলে দিলেন, শারিবু মিনহু, তারা এখান থেকে খাওয়া শুরু করে দিল। ইল্লা মানে এক্সেপ্ট, কালিলাম মিনহুম, অল্প কিছু সংখ্যক। সংখ্যাগুলো আমরা যদিও জানি না, কিন্তু এরকম বলা হয় যে প্রায় 80,000কে নিয়ে বাহির হয়ে গেছিলো, আর সবাই পান করেছে এক্সেপ্ট 317 জন, বদর যুদ্ধের সংখ্যার মতন, অনলি সেইটুক সংখ্যা লোক তারা সত্যিকার অর্থে ফলো করেছিল তালুতের ইনস্ট্রাকশন। ইল্লা কালিলাম মিনহুম, ফালাম্মা জাওয়াজাহু, যখন তারা এই পরীক্ষাটার পরে এতগুলো একটা সংখ্যা তারা থেকে গেল, এবং এখন কেবল ক্রিম অফ দ্য সোসাইটি, যারা আসল সৈনিক, যাদের ভিতরে এই ইমানটা আছে, তাদেরকে নিয়ে জাওয়াজাহু করলো, চলে গেল। হুয়া ওয়াল্লাযিনা আমানু মা, এই যে তাদের কোয়ালিটিটা আল্লাহ বললেন যে হুয়া মানে এই তালুত অ্যাজ এ আর্মি চিফ, অ্যাজ এ বাদশাহ, ওয়াল্লাযিনা আমানু মাহু, এবং তার সাথে যারা ইমান এনেছে, তারা যখন অতিক্রম করে অগ্রসর হলো তাদের মিশনের দিকে, কালু লা তাকাতা লানা আলইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, মানে এখন কিন্তু মোমেনদেররাই থেকে গেল, তাই না? কিন্তু স্টিল মোমেনদের ভিতরে একটা মানে মনের ভিতরে একটা ডাউটের মতন একটা ভয় যে আমরা মাত্র থেকে গেলাম 317 জন, অথবা একটু বেশি একটু কম, আই ডোন্ট নো। তো এখন আর ওইদিকে জালুত, জালুত মানে হচ্ছে যাকে তারা ফেস করতে যাচ্ছে, তারা একে মানে বিশাল একটা আর্মি উইথ তাদের আমলের সবচেয়ে ভালো সৈনিক, এবং ফিজিক্যাল মিনস, তাদের টেকনোলজি আছে, তাদের হাতে সব পাওয়ার আছে, সুপার পাওয়ার বলতে পারেন, একবারে পুরো আমালিক্স মানে হচ্ছে জায়েন্টস, জায়েন্ট একটা আর্মির সাথে তারা মোকাবিলা করতে যাচ্ছে। ওই জন্য বললো লা তাকাতা লানা, আমাদের হাতে তো কোনো পাওয়ার নেই, আমরা কীভাবে যাচ্ছি মাত্র 317 জন মোকাবেলা করছি জালুতের মতন একটা বড় আর্মিকে, বিজালুত এবং জুনুদিহি, এবং তার সাথে যেগুলো ট্রুপস আছে, সাথে যেগুলো আর্মি আছে। قال الذين يظنون انهم ملاقوا الله, তখন তাদের আর্মির ভিতরে, তার মানে আর্মির ভিতরে এই 317 জন যারা মুমিন, যারা পরীক্ষাতে পাশ করছে, সেইখানেও কিন্তু দেখা গেছে যে দুইটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি এই ফিলিংসটা প্রকাশ করছে যে আমরা কিভাবে সম্ভব এত বড় একটা আর্মিকে মোকাবিলা করব, আবার আরেকটা গ্রুপ ওই আর্মির ভিতরেই তারা বলল قال الذين يظنون انهم ملاقوا الله, তাদের কোয়ালিটিটা আল্লাহ বলে দিলেন, যে সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, তাদের ভিতরে একবারে পুরা ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে যে তারা আল্লাহর সাথে মোকাবেলা করবে, জাস্ট জিহাদে মরে গেলে আল্লাহর সাথে মোকাবেলা করবে, তারা তাদের আখেরাতের প্রতি সেই বিশ্বাসটা আছে, গাইবের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর সাথে তাদের মোকাবেলার প্রতি বিশ্বাস আছে, তারা দুনিয়াটা কি এটা হাকিকতটা জানে যে দুনিয়াটা কিছুই না এবং আখেরাতটাই সব কিছু। এই যে মুলাকুল্লাহ, এইটাই হচ্ছে তাদের মেন ফোর্স অফ পাওয়ার। ওই জন্য দেখেন তারা কি বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ, কত না এরকম আছে যে ফিআহ কালিলা, খুবই অল্প সংখ্যক একটা আর্মি, গালাবাত ফিয়াতান কাসীরা, তারা জিতে গেছে, ওভারকাম করছে, লড়াই করে হারিয়ে দিয়েছে, ফিয়াতান কাসীরাতানদেরকে, বিরাট বড় আর্মিকে হারিয়ে দিয়েছে। তার মানে তারা ওই ফার্স্ট গ্রুপকে এই হিস্টোরি লেসেনটা দিতে বলল যে তোমরা শুনোনি, আর তোমাদের প্রিভিয়াস নেশনদের ক্ষেত্রে এরকম টাইপের সিচুয়েশানে অল্প সংখ্যক অনেক বড় সংখ্যককে হারিয়েছে, তোমরা কি এটা দেখোনি, এবং বললেন যে বি ইদনিল্লাহ, আল্লাহর পারমিশানে, তার মানে তাদেরকে হিস্ট্রির লেসেনটা দিল এবং আল্লাহর ভয়ের কথা বলল এবং আখেরাতের কথা বলল, কারণ এরা হচ্ছে মোলাকুল্লাহ,
ওই জন্য দেখা যায় যে যে আর্মিতে এই সব টাইপের যারা আলেম, যাদের ভিতরে এই নলেজটা আছে, যারা হচ্ছে এইভাবে মোটিভেট করে, তাদের রোলটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং ফাইনালি তারা মেন সবচেয়ে বড় যে হাতিয়ারটা সেটা হচ্ছে ধৈর্য, আল্লাহ আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ যারা সবর করে, যারা ধৈর্য ধরে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। তা আসুন আমরা দু একটি লিসন সে আয়াত থেকে নিই। তা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক মেহরবানি আমাদের প্রতি, যে কোরআনে কি সুন্দরভাবে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিলেন না, এবং মদিনাবাসীদেরকে এই ইসলামের মেন সব পিলার্সগুলো শেখানোর পরে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ট্রেন আপ করছেন, সাহাবিদেরকে ট্রেন আপ করছেন থ্রু হিস্টোরিক্যাল লেসন। এই যে এই তালুত এবং জালুতের স্টোরির দ্বারা সাহাবিদেরকে আল্লাহ প্রিপেয়ার করছেন, এবং আমাদের সবাদের জন্য এই স্টোরিটা খুবই ইম্পর্টেন্ট স্টোরি, যে তোমরা সত্যিকার অর্থে মুমিন হলে, বিলিভার্স হলে, তোমাদের ভিতরে যদি একটা মিশন থাকে, তোমরা যদি বুঝতে পারো এই ইসলামের ভ্যালুটা এবং দিলের হ্যাপিনেসটা এবং তৃপ্তিটা, এটাকে তোমরা নিজেদের শহরের ভিতরে রেখো না, নিজের বাসার ভিতরে রেখো না, এটা নিয়ে চলে যাও মানুষদের কাছে, মানুষদেরকেও সেম হাদিয়াটা দাও যেটা তোমরা পেয়েছিলে, সেম হ্যাপিনেস, সেম তৃপ্তি এটা দাও যেটা তোমরা নিজেরা পেয়েছিলে। ওই জন্য এটা কখনো পসিবল না যে একটা বিলিভার্স এত বড় একটা ট্রেজার, এত বড় একটা ধন, এত বড় একটা সম্পদের উপরে বসে থাকুক, হুইচ ইজ দ্য কোরআন, আল্লাহ লাইট, কিন্তু মানুষদের কাছে পৌঁছে না দেখে। এবং এটাই তো এসেন্স অফ দ্য জিহাদ, এটাই এসেন্স অফ দি কিতাল ফি সাবিলিল্লাহ, যে যে স্প্রেড করে দেওয়া লাইটটা, এবং স্প্রেড করতে যেয়ে যদি কেউ বাধা দেয় তাদের সাথে যুদ্ধ করা, যাতে ওদের পিছনে যারা হাজার হাজার পপুলেশান আছে তারা যেন এই হাতিয়াটা পায়, তাই না? এটাই তো এসেন্স। এবং এইটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্টোরি দ্বারা বলতে চাচ্ছে যে এটা কিন্তু যে কোনো কারো হাত দেওয়া হয় না, এটার জন্য একটা কোয়ালিটি লাগবে। এই আর্মিটা যারা এই মিশনটাকে ক্যারি করবে, দে নিড টু বি কনভিনসড যে আসলে তাদের মেসেজটা কী, তাই না? এবং শুধু ফিজিক্যাল মিনস নিলেই হয় না, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে এবং এই আয়াতেও এই ফিজিক্যাল মিনসের কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রেস দিয়েছেন, কারণ এটা হচ্ছে রুল, তাই না? এটা এটাকে কখনো ধরা যাবে না, আমি কোনো প্রিপারেশান নিব না, কোনো কিছু যুদ্ধ করব না, কোনো সায়েন্স টেকনোলজিতে অগ্রসর হব না, আর মনে করবো যে আকাশ থেকে এসে ফেরেশতারা আমাদের সাথে লড়াই করবে, আমাদের কিছু করতে হবে না, না, এইটা কিন্তু ইসলাম বলে না। ওই জন্য সূরা আনফালে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলছেন, ওয়া আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি যেটা আছে সেটার দ্বারা তোমরা শত্রুদের মোকাবেলার জন্য যত সম্ভব তোমরা প্রস্তুতি নাও, ইন টার্মস অফ ফিজিক্যাল, ওয়ার্ল্ডলি, ম্যাটেরিয়াল মিনস, সায়েন্স টেকনোলজিতে ট্যাঙ্ক বানাও, যুদ্ধের প্রকৌশল দেখো, লিডারশিপের ট্রেনিং দাও, তো এগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব আয়াত দ্বারা মিন করছেন যে এগুলোর সাথে আরেকটা জিনিস তোমরা ভুলে যাও না, সেটা হচ্ছে যে আল্লাহর উপরে বিলিভ। ওই জন্য এই আয়াত দ্বারা বোঝা যায় যে একটা আর্মির লিডারের খুব ভালো মতো দেখতে হবে যে কাকে নিয়ে অগ্রসর হবে এই মিশনটাতে, কাকে নিয়ে অগ্রসর হবে। এবং এখানে সুন্দর একটা পরীক্ষার কথা এখানে বললেন, যেটা মানে একটা সিম্বলিক পরীক্ষা বলা যেতে পারে, যেটা আমাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এইখানে একটা নদী এবং পানির থ্রুতে এই পরীক্ষাটা হয়েছে, কিন্তু নট নেসেসারি আমাদের টাইমে অন্য কোনো সিস্টেমেও এই পরীক্ষাটা হতে পারে, কিন্তু যে কোনো লিডার তার এরকম কোনো একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, ইমানের পরীক্ষা, বিলিফের পরীক্ষা করতে হবে। এবং এটাতে দ্বারা বোঝা গেল যে আসলে মেজরিটি অফ দ্য পিপুল, ওই জন্য কোরআন শরীফে কিন্তু এরকম অনেক আয়াত পাবেন, আকসারুন্নাস, এই যে ডেমোক্রেসি করে, যে মানে হচ্ছে ভোট করো যেটা ম্যাক্সিমাম, তাই না? কিন্তু এই আয়াতগুলো বোঝা যাচ্ছে যে আসলে ক্যাফিরাতুনের ভিতরে দেখা যায় যে অলওয়েজ একটা ভেজাল চলে আসে, কিন্তু একটা ক্রিম অফ দ্য সোসাইটি, ক্রিমরা অলওয়েজ কালিল থাকে, সবসময় একটা মাইনরিটি গ্রুপ থাকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের হাতেই এই নাসর এবং সাবর এইটা এটা করেন, এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কাজে আসলে আমার মনে হয় এই আয়াতটা আর্মি লিডারদের জন্য এবং সবাদের জন্য এটা কত সুন্দর একটা আয়াত,
একটা ছোট আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু এই জায়গাতে নিয়ে আসলেন, তাই না? যে একটা আর্মি লিডার থাকা দরকার এবং তার সব কোয়ালিটিগুলো থাকা দরকার। এই যে আগের আয়াতে তো আমরা বললাম, তাই না, আতাহুল্লাহ উপাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসম, এই যে তালুতের কথা যেখানে আয়াতে বলা হচ্ছে যে ছিল তাদের লিডার, তার ফিজিক্যাল ফিটনেস আছে এবং নলেজ, এবং এই নলেজটা এখানে প্রকাশ পেয়েছে যে কি সুন্দরভাবে তাদেরকে বললো যে শোনো তোমাদের একটা পরীক্ষা করতে হবে। এবং আমরা যদি এখন আর্মিরা কত ট্রেন আপ করে, কত সকাল থেকে দৌড়াদৌড়ি করে, এইটা প্রাচীরের উপরে উঠে কমান্ডোজের ইয়া করে, এই করে ও করে, কিন্তু ওইখানে দেখেন যে পরীক্ষাটা কিন্তু একটু অন্য নেচারের, তাই না? সেটা হচ্ছে তাদের ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা এবং ধৈর্যের পরীক্ষা। এবং এটা পরীক্ষার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর বললেন যে যে এই ছোট্ট একটা তৃষ্ণাকে, তৃষ্ণার সামনে সে যদি তার স্যাক্রিফাইসটা করতে ভুলে যায়, তাহলে কাল মেন শত্রুর সামনে কিভাবে স্যাক্রিফাইস করবে? কারণ দেখেন কি সুন্দরভাবে এখানে স্যাক্রিফাইস, তাই না? এটা তো একটা জিহাদের মেন ইস্যু যে আপনি কি প্রস্তুত আছেন আল্লাহর জন্য আপনি নাফসটাকে দিয়ে দেন। দ্যাট ইজ দ্য এসেন্স অফ জিহাদ, এটাই তো এসেন্স অফ শাহাদা, তাই না, শহীদ হওয়ার। তো এইখানে কিন্তু এই এই নদীর এই পরীক্ষার ভিতরে কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো প্রকাশ পায় যে তুমি কিসের ভয় পাচ্ছ, তৃষ্ণার কারণে মরে যাওয়ার ভয় পাচ্ছি। মরে যাওয়া মানেটা কি? মানে নিজের নফসটাকে দিয়ে দেওয়া, তাই না? তা এখন সে কি এটার জন্য প্রস্তুত আছে নাকি? তো এরকম বলা হয় যে 80,000-এর ভিতরে মাত্র 317 জন পাশ করলো, তার মানে রেটটা দেখেন কত, 0.0000 কত পার্সেন্ট হবে, তাই না? কাজেই আসলে ইটস এ বিগ রিয়ালিটি। এটাতেই আসলে বোঝা যায় যে বনি ইসরায়েলদের প্রবলেমটা কোথায় ছিল এবং কত ডিপ রুটেড ছিল তাদের এই প্রবলেমটা। এবং এটাতে বোঝা যায় যে আসলে কেন আলহামদুলিল্লাহ সাহাবেদের কত বড় অবদান, তাদের ইমান, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর যুদ্ধে তারা অগ্রসর হলো। এবং এই জিনিসগুলো প্রকাশ পেয়েছে মদিনাতে, যারা হচ্ছে মুনাফিকিন, তাই না? বদরের ইয়াতে তো মনে আছে আপনাদের, না, ঘটনাটা যে একটা সংখ্যক তারা রিটার্ন করে চলে আসলো যখন, হ্যাঁ, এই মুনাফিকিনরা আর অগ্রসর হলো না। সরি, এটা ওহদে এটা প্রকাশ পেয়েছিল বেশি। তো যাই হোক, তারা নবীর কথা শুনলো না, পরীক্ষাতে ফেল করলো এবং তারা রিটার্ন করলো, এবং তারা ধৈর্যের কোনো প্রকাশ দিল না, মানে ধৈর্যের পরীক্ষাতে তারা ফেল করলো। এবং এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝালেন সবাদেরকে যে দেখো, এরা যখন এক ঘন্টার ওয়েট করতে পারেনি, তারে কীভাবে এদেরকে নিয়ে তুমি জিহাদ করবে? এবং সাধারণত এইসব ক্যাটাগরির আরও প্রবলেম তৈরি করে, আর্মিতে থাকলে এদের নিয়ে আরও বেশি সমস্যা হয়, সমাধানের চেয়ে এরা বেশি আরও সমস্যা করে। কাজেই এইটার থ্রুতে তারা ফিল্টার আউট হয়ে গেল। এবং এটাও একটা বড় লেসন যে লিডারের কীভাবে সে চিনবে কে কে হচ্ছে সত্যিকার আর কে নকল, কে আসলি আর কে নকল, তাই না? এটাও খুবই একটা ইম্পর্টেন্ট লেসন এইখানে। কাজে আমার মনে হয় আয়াতটা আলহামদুলিল্লাহ কিতালে, লিডারশিপে, একটা অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিতে, সব কিছুতে কিন্তু সবাইদেরকে এখানে একটা না একটা লেসন দেবে, যে যতখানি পারে এখান থেকে যেন লেসেন্স এখান থেকে যেন নেয়। এবং কী সুন্দরভাবে আমি যেটা বললাম যে যারা, যাদের ভিতরে ইমান আছে, যাদের ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস আছে, তাদের একটা রোল কত একটা ইম্পর্টেন্ট রোল যে কোনো সোসাইটিতে, যে ইভেন যদি ইমানদার হয় তারও ইমানেরও কিন্তু অনেক গ্রেড আছে, এটাও এই আয়াতটা আমাদেরকে বুঝায়, তাই না? কারণ যারা ইমানদার তাদের ভিতরে একটা গ্রুপ একটু ডাউটফুল হয়ে গেল। কাজেই শুধু ইমান ইজ নট এনাফ, আরেকটা রোল আছে, সেটা হচ্ছে নলেজ এবং ইয়াকিন এবং বিশ্বাস। ওই জন্য যারা সত্যিকার অর্থে আলেম এবং যারা হচ্ছে ইমান আছে এবং এলম আছে, দুইটা যখন একত্রে থাকে তখন তাদের রোল হয় একটা সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট একটা রোল। এবং এই আয়াতে আমরা এই জিনিসটা খুব সুন্দর প্রকাশ, মানে বোঝা যায় যে অন্যদেরকে কীভাবে এই ছোট একটা গ্রুপ অন্যদেরকে কী সুন্দরভাবে এই লেসেন্সটা দিল, বললো যে তোমরা দেখো এরকম কত ঘটনা, এই যে হিস্টোরির সাথে লিঙ্ক আপ করে দিল, এটা এত বড় একটা মোটিভেশনাল স্পিচ তারা দিল যে তখন অন্যরা আল্লাহর উপরে ইয়াকিনটা তাদের ভিতরে আবার চলে আসলো। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, এবং আল্লাহুম্মা আস-সাবিরিন, এই ধৈর্যের
এই ধৈর্যের পরীক্ষাটার কথা বলল। কাজেই আমার মনে হয় এই আয়াতটাতে আমাদের সব সময় যুগে যুগে এই আয়াতটা একটা সত্যিকার ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রেখে পরবর্তী সব নেশানদের জন্য এখানে একটা বড় একটা নমুনা এবং বড় একটা লেসেন্স আমাদের জন্য রেখে দিলেন, যাতে আমরা এটা থেকে বেনিফিট হতে পারি। এবং ইনশাআল্লাহর পরের সেশনে আমরা অ্যাকচুয়াল যুদ্ধটার কথা বলবো, যে যখন তালুত জালুতের সাথে এখন মোকাবিলা করতে যাচ্ছে। এবং জালুত হচ্ছে বলা যেতে পারে আমাদের সময় এখন বলা যেতে পারে আমেরিকা, আমাদের সময় বলা যেতে পারে সুপার পাওয়ার, বড় একটা সুপার পাওয়ার। এবং একটা অল্প সংখ্যক কিছু লোক নিয়ে চলে যাচ্ছে একটা বড় সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করতে, সেম যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে। এবং পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে ওই কাদিসিয়া, ইয়ারমুক, এই যে বড় বড় যেগুলো যুদ্ধ ইসলামিক স্টেটে ওমরের সময়, আবু বকরের সময়, এগুলোও কিন্তু সেম জিনিসই প্রায় প্রকাশ পেয়েছে, সেম রকমের ঘটনাই প্রকাশ পেয়েছে। কাজে ইনশাআল্লাহ আমরা যেন ইনশাআল্লাহ আহ্বান করছি সবাইদেরকে যে আপনারা নেক্সট সেশনটাও ফলো করেন, যাতে স্টোরিটা কমপ্লিট হয়ে যায়। আল্লাহু আলম ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা। যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।